আসসালামু আলাইকুম এই ভিডিওটি আমি আসলে আসিফ মহিউদ্দিনের জন্য করছি আসিফ তোমাকে আমি ছোটো ভাইয়ের মতো মনে করি তুমি অনেক দিন ধরে ভিডিও করে আসছো নাস্তিকতার বিষয়ে মোটামুটি ভালোই লেখো তুমি তোমার লেখনী শক্তি মোটামুটি ভালো বেশ ভদ্রই দেখেছি আমি তোমাকে এ পর্যন্ত অনেক দিন ধরেই আমরা কথা বলি মাঝে মাঝে তোমার সাথে আমাকে ডিবেট করতে অনুরোধ করেছে অনেকে আমি রাজি আছি তুমি যদি আমার সাথে ডিবেট করতে চাও ইসলামের ব্যাপারে ধর্মের ব্যাপারে আমি রাজি আছি আমি তোমার সাথে ডিবেট করব আমরা দুজনেই বাক্স্বাধীনতায় বিশ্বাস করি আমি বাক্স্বাধীনতায় বিশ্বাস করি আমি মানুষকে কথা বলার অধিকার দেয় বিশ্বাস করি এবং সেটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হতে হবে আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি কোনো প্রকার ব্যক্তিগত আক্রমণ হবে না আমি নিশ্চয়তা দিতে পারি তুমি ছোটো ভাইয়ের মতো তোমাকে যথেষ্ট ডিউ রেসপেক্ট যেটা সেটা তোমাকে দেওয়া হবে উই ক্যান অ্যাগ্রি টু ডিসগ্রি অন মেনি থিংস আমি আশা করি তুমি এই ভিডিওটি অ্যাভয়েড করবে না আমি মিউচুয়ালি কনভেনিয়েন্ট টাইমে আমরা ডিবেট করতে পারি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বোধহয় জানো না জানলে আমার ফেসবুকে যেখানে আমরা ফ্রেন্ডস ছিলাম সেই অ্যাকাউন্টটি এখন নেই তবে আমি হোয়াটসঅ্যাপে নাম্বার তোমার কাছে নিশ্চয়ই অনেকে পৌঁছে দেবে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আমি তোমার সাথে ডিবেট করব। সেটা যদি তুমি বলো আমাকে তোমার ওয়ালে গিয়ে ডিবেট করতে তাহলে একটু ডিফিকাল্ট হতে পারে কারণ আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই তুমি আবার আমার ইউটিউব চ্যানেলে এসে ডিবেট করতে পারো তারপরেও দেখি কারো না কারো অ্যাকাউন্ট ব্যবহার করে হয়তো বা আমি তোমার সাথে লাইভে যুক্ত হতে পারি আমরা কতক্ষণ কথা বলবো বা বিষয়টি কি বিষয়ে সে প্ল্যাটার নির্ধারণ করতে পারি অতএব আমি রাজি আছি তুমি আশা করি এইটা চ্যালেঞ্জ হিসাবে নেবে ওকে বিভিন্ন কারণে অজুহাতে আশা করব তুমি এই চ্যালেঞ্জটি অ্যাভয়েড করবে না থ্যাংক ইউ